বন্ধুরা, আজ 13 নভেম্বর 2022 এবং আজ হচ্ছে রবিবার। আজকের আবহাওয়ার যে আপডেট দেখতে পাচ্ছি সেটাই আপনাদের সামনে নিয়ে চলে এলাম। শুধু আজকের যে আবহাওয়ার আপডেট থাকবে তা তো নয়, থাকবে আজ কাল এবং আগামী কয়েকদিন কীরকম হতে পারে আমাদের দুই বাংলার পরিস্থিতি, কীরকম তাপমাত্রা, বৃষ্টি আছে কি না, এছাড়া বঙ্গোপসাগর ও আরব সাগরের নতুন ঘূর্ণাবর্ত নিয়ে আমরা আলোচনা করব। আমরা কিন্তু প্রথমে চলে যাব এই মুহূর্তের র্যাডার এবং উপগ্রহ চিত্রে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র যদি আমরা দেখি তাহলে যেই ঘূর্ণাবর্তটি তামিলনাড়ুর দিকে প্রবেশ করেছিল, তামিলনাড়ু বা আমাদের দক্ষিণ ভারতে মাদুরাই সেদিকে বৃষ্টি থাকলেও বা শ্রীলঙ্কার উত্তরে বৃষ্টি থাকলেও মেন ঘূর্ণাবর্ত কিন্তু প্রবেশ করে গেছে আরব সাগরে। পরবর্তী সময় এই ঘূর্ণাবর্ত থেকে কোনো রকম ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কি না আমরা তো নজর রাখবো, এবং বঙ্গোপসাগরের উপর কিন্তু আরও ভারী মেঘ বিস্তার লাভ করছে। এর জেরে বঙ্গোপসাগরে আগামী দিনে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ তৈরি হচ্ছে, তবে সেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হয় কি না সেটাও কিন্তু আমরা দেখব। সবার প্রথম চলে যাব বায়ু এবং সেখান থেকে যাব বায়ুর ঝাপটা, যাকে আমরা বলি যে গাস্টিং। সেই গাস্টিংয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আরব সাগরের উপরে ঘূর্ণাবর্ত রয়েছে, তবে তার গতিবেগ খুব একটা যে ভারী কিছু তা নয়। আর আমরা যদি লাইভ ট্র্যাকিং করি তাহলে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী সময় আরব সাগরের ঘূর্ণাবর্তটি একই জায়গায় স্থিতি রয়েছে তার, এবং আস্তে আস্তে সে কিন্তু এগোচ্ছে। তবে এই আরব সাগরের ঘূর্ণাবর্ত ছেড়ে আমরা নজর রাখবো বঙ্গোপসাগরে। আর 16 তারিখ নাগাদ কিন্তু একটা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে, তবে এখনও অবধি আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে সেটি একটি নিম্নচাপের আকার ধারণ করে একই জায়গায় যেই ঘূর্ণাবর্তটি 11 তারিখে প্রবেশ করলো তামিলনাড়ুতে, সেই একই দিকেই কিন্তু তার গন্তব্যস্থল। তবে ঘূর্ণিঝড় এখনও অবধি বলা যাচ্ছে না, ঘূর্ণাবর্ত থেকে ভারী নিম্নচাপ এবং তার জেরে বৃষ্টি। আর এই যে ঘূর্ণাবর্ত তৈরি হবে, নিম্নচাপ তৈরি হবে, এর জেরে কিন্তু আমাদের দুই বাংলা সহ ত্রিপুরার উপরে একটা যেটা সাইড এফেক্ট আসবে সেটা হচ্ছে আমাদের এখানে তাপমাত্রা আরও খানিকটা কমবে, তাহলে শীতের শুরুই বলা যেতে পারে। যেরকম ভাবা হচ্ছিল যে নভেম্বর ও ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে একটা নতুন ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হয়ে আমাদের দুই বাংলার দিকে আসতে পারে, আপাতত কিন্তু সেই রকম কোনো আভাস আমরা দেখতে পাচ্ছি না। যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ তৈরি হচ্ছে বটে একটা ঘূর্ণাবর্ত, তবে সেটি ঘূর্ণিঝড় বলা যাচ্ছে না, ঘূর্ণাবর্তটি নিম্নচাপ হয়ে কিন্তু আমাদের দক্ষিণ ভারতের দিকেই যাচ্ছে, মানে পরপর দুটো নিম্নচাপ কিন্তু দক্ষিণ ভারতে গেল। এর জেরে যে বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি তাতে মোটের উপরে বৃষ্টি, মানে খুব যে ভারী কিছু বৃষ্টি তা নয়, খানিকটা বৃষ্টি আছে নিম্নচাপের এবং সেটা কিন্তু দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার দিকে যাচ্ছে। এবার আমরা চলে আসবো আমাদের বঙ্গে, আমাদের বঙ্গের দিকে নজর রাখবো। বাংলায় তো কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আসছে না দেখতে পাচ্ছি, তবে বৃষ্টি কি কোথাও আছে সেটা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজ তো এই মুহূর্তে বৃষ্টি নেই, পরিষ্কার আকাশ। এবং তার পরবর্তী সময়গুলোতেও আজকে 13 তারিখ এবং 16-17 তারিখ অবধিও যদি দেখি তাহলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো রকম কোনো বৃষ্টির দেখা নেই। আমরা যদি 22 তারিখ অবধিও দেখি তাহলে বৃষ্টির দেখা নেই। তাপমাত্রা কতটা থাকবে সেটা দেখে নেব, তাপমাত্রাটাই কিন্তু এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কারণ সেটাই কম বেশি হবে, বাকি আর কোনো এফেক্ট সেইভাবে ঝড় বা বৃষ্টির থাকছে না কোনো ঘূর্ণিঝড়। তো এই মুহূর্তে রয়েছে 28 থেকে 29 মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরে গেলে রয়েছে 27-26 মধ্যে, বাংলাদেশ পুরোটাই রয়েছে 28-27 মধ্যে, ত্রিপুরা রয়েছে এই মুহূর্তে 28, শিলচর রয়েছে 28 এবং আসাম রয়েছে 27-27 মধ্যে। এটা গেল এই মুহূর্তে, যাবো রাত্রির 11টা এবং তারপর দেখব ভোর 5টা। রাত্রির 11টায় যদি আমরা যাই তাহলে আসাম থেকে যদি শুরু করি, আসামে কিন্তু 18-19 মধ্যে থাকছে, 17-18 মধ্যে থাকছে আসাম, শিলচর 18, ত্রিপুরা থাকছে 19 মতো, বাংলাদেশে ঢাকা 19 এবং পুরো বাংলাদেশ জুড়ে 17 থেকে 19 মধ্যেই থাকছে। এবার যদি আমরা কলকাতায় দেখি, কলকাতায় 18, আজকে রাত্রির 11টাতে কিন্তু ভালো ঠান্ডা থাকছে কলকাতায়, 17-18 হয়ে যাচ্ছে। এছাড়া দক্ষিণবঙ্গ জুড়ে 18 থাকছে এবং উত্তরে গেলে 17, শিলিগুড়ি 19 মতো, আলিপুরদুয়ারও 18 মধ্যে। তার মানে রাতের দিকে বেশ খানিকটা তাপমাত্রা আরও পড়ছে। কালকে ভোর 5টায় চলে যাব, ভোর 5টার দিকে তাপমাত্রাটা সবথেকে বেশি কম থাকে, তো আমরা যদি ভোর 5টায় যাই আরও কমে কলকাতায় হয়ে যাচ্ছে কিন্তু 15-16, তার মানে আজকে রাত্রির থেকেই ঠান্ডা পড়ে যাচ্ছে। এবং
পুরো পশ্চিমবঙ্গ যদি আমরা দেখি, দক্ষিণবঙ্গ 15-16 মধ্যেই থাকছে, উত্তরবঙ্গে 15, এবং আমরা যদি আরও উত্তরে দেখি আলিপুরদুয়ার কোচবিহার 16-17। তার মানে আমাদের দক্ষিণবঙ্গে বেশি ঠান্ডা পড়ছে, রাতে 15 ডিগ্রিতে চলে আসছে। এরপরে ঢাকা থাকছে 17, এবং বাকি বাংলাদেশ কিন্তু 16-17 মধ্যেই থাকছে। ত্রিপুরা থাকছে 17, শিলচর থাকছে 16, এবং আসাম থাকছে 16-17 মধ্যে। তার মানে আজকে রাত্রির পর থেকে ভোর রাতেই কিন্তু বেশ 15-র কাছে চলে আসছে, মানে বেশ ঠান্ডা বলা যেতে পারে। তাই তাপমাত্রার দিকটা এই কারণে নজর রাখলাম, যেটা বলছিলাম যে তাপমাত্রাটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি আপ অ্যান্ড ডাউনস হবে। তো বন্ধুরা, এটা ছিল আজকের আপডেট। কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। Thank you.